আজকের এই ভিডিওটি স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো এবং বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট মারফত তোমাদের প্রশ্ন লিখে পাঠাও, তোমাদের প্রশ্ন থেকে বাছাই করা পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও, যে পাঁচটি প্রশ্ন অধিকাংশ ভিডিওর নিচেই প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা জানতে চাইছো, তারই উত্তর দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। যে পাঁচটি প্রশ্নের উত্তর দিচ্ছি এর মধ্যে কোনো প্রশ্ন যদি লিখে তুমি কমেন্ট করে থাকো, অবশ্যই তুমি কিন্তু আজকের ভিডিওটা দেখবার পর নিচে কমেন্ট করে জানিও যে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো কিনা। প্রথমেই আসি সিলেবাস সংক্রান্ত আপডেটে। তোমরা জানো একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস রিডিউস করা হয়েছে, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিকদের প্রশ্ন, আমাদের সিলেবাসও কি কমানো হবে? উত্তরটা তোমরা ধরে নিতে পারো হ্যাঁ। বোর্ডের তরফ থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, উচ্চ মাধ্যমিক একাদশদের মতোই মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা ক্লাস টেনে পড়ছো, তোমাদেরও সিলেবাস কিন্তু রিডিউস হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে অফিসিয়ালি নোটিশ জারি হয়নি, যতদূর জানা যাচ্ছে বুধ বৃহস্পতিবারের মধ্যে তোমরাও নোটিশ পেয়ে যাবে। এক্ষেত্রে গত বছর যে যে অংশ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছিল সেই সেই অংশই কিন্তু এবছরও বাদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এ বিষয়ে অফিসিয়াল নোটিশ জারি হওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেব। এবার মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের প্রশ্ন, আলিম ফাজিল হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের প্রশ্ন, আচ্ছা আমাদের সিলেবাসটাও কি রিডিউস হবে? হ্যাঁ বন্ধুরা, স্কুল বোর্ডের পদাঙ্ক অনুসরণ করে মাদ্রাসা বোর্ডেরও কিন্তু সিলেবাস রিডিউস হওয়ার, অর্থাৎ কমানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মাদ্রাসা বোর্ডও আশা করি দু একদিনের মধ্যেই এই বিষয়ে নোটিশ দিয়ে দেবে, আর নোটিশ চলে আসলে আমি তোমাদের জানিয়ে দেবো। 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশের ফাইনাল পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। তোমাদের উত্তরে জানাই, এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের যা ভাবনা, তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময় নেওয়ার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ সিলেবাস কমিয়ে কিছুটা কমিয়ে যাতে তোমাদের যথাসময় ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যেমন পরীক্ষা হয় সেটা নেওয়ার জন্যেই কিন্তু শিক্ষা দপ্তর প্রস্তুতি নিয়ে রাখছে। যদি বড় কোনো বিপত্তি না ঘটে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ নাগাদই মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা কিন্তু জোর কদমে সংশোধিত সিলেবাস অনুযায়ী পড়াশুনোকে চালিয়ে যাও এবং কোনো জায়গাতে কোনো খামতি রেখো না। অনেকেই ভাবছো হয়তো থার্ড ওয়েভ আসবে, পরীক্ষা হবে না, এবারও পাশ করিয়ে দেবে, কিন্তু তোমরা নিজেরাও জানো এবছর এই সম্ভাবনা, অর্থাৎ পরীক্ষা না হয়ে গড়ে নাম্বার দেওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ গড়ে নাম্বার দেওয়াতে এবছর যে বিশৃঙ্খলা হয়েছে সেখান থেকে অভিজ্ঞ মহলের আর কি বক্তব্য, শিক্ষা দপ্তর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে গড়ে নাম্বার কিন্তু দেবে না। যদি পরিস্থিতি খুব জোরালো হয় তবুও কিন্তু অনলাইন বা অন্য কোনো পদ্ধতি মারফত পরীক্ষা নেওয়াই হবে, কাজেই তোমাদের কিন্তু মন দিয়ে পড়াশুনো করতে হবে। তোমাদের তৃতীয় প্রশ্ন, ট্যাবের 10,000 টাকা আমরা কবে পাব? তোমরা প্রত্যেকেই জানো মাননীয় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন এই প্রকল্প উদ্বোধন করে জানিয়েছেন যে এবছর যারা ক্লাস টুয়েলভে পড়ছো তারা প্রত্যেকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা পাবে, যে কারণে তোমাদের ব্যাংকের তথ্যও নেওয়া হয়েছে। যারা সঠিক ব্যাংকের তথ্য দিয়েছো তোমরা অতি দ্রুত টাকা পেয়ে যাবে। কবে টাকা পাবে তার কিন্তু ডেট এখনও ঘোষণা হয়নি। এখনও পর্যন্ত যা খবর বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তোমরা সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের ট্যাবের 10,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানতে, কবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এগুলো জানতে, তুমি চাইলে তোমার বিদ্যালয়ের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারো। একই সঙ্গে আমাদের কাছে যদি কোনো আপডেট আসে কিংবা কোনো অফিসিয়ালি নোটিশ আসে যে কবে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে বা শুরু হচ্ছে, এ বিষয় নিয়ে আমরা কিন্তু তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। তোমরা আপাতত নিশ্চিন্তে থাকো, ধৈর্য ধরে থাকো। যারা ক্লাস টুয়েলভে পড়ছো সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যদি সঠিক ব্যাংক ডিটেল দিয়ে থাকো 100% কিন্তু তোমরা ট্যাবের 10,000 টাকা পাবে। সেটা যতদূর জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা সম্ভবত পেয়ে যাবে। তোমাদের এবারের প্রশ্ন,
একসঙ্গে কি একাধিক স্কলারশিপে আবেদন করা যায়? উত্তরটা তোমাকে বলি যে একসঙ্গে একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করা যায় না, এটা নিয়ম। তবে অনেকেই বলে আমি একসঙ্গে দুটো স্কলারশিপে আবেদন করেছিলাম, টাকা পেয়ে গেছি। যদি এমন হয় বুঝতে হবে সেটা তার সৌভাগ্য। কিন্তু তুমি যদি রুলসের কথা বলো, একসঙ্গে দুটো স্কলারশিপে আবেদন করলে দুটোই তোমার ক্যান্সেল করে দেওয়ার কথা। তবে আমি তোমাদের এ বিষয় নিয়ে বারবার একটা কথা পরিষ্কারভাবে বলছি, প্রত্যেকটা স্কলারশিপের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তাই সেই স্কলারশিপের তথ্যটা জানতে প্লিজ তোমরা একবার সেই স্কলারশিপ দপ্তরে বা তাদের ওয়েবসাইটে বা ইমেল মারফত তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য একদম নির্ভুলভাবে জেনে নিও। আজকের লাস্ট প্রশ্ন, সেটা হলো অনার্স ভালো না পাস ভালো? দেখো, এই বিষয়টা নিয়ে অতীতে অনেকবার বলেছি, তারপরেও বারবার প্রশ্ন আসার জন্য আজ বলছি। প্রথমেই বলি, অনার্স পাস দুটোর ভ্যালু সমান। অনার্স নিলে চাকরি পাওয়া যাবে, পাস নিলে চাকরি পাওয়া যাবে না, একেবারে ভুল। অনার্সে কত পার্সেন্ট পেয়েছো আর পাস কোর্স নিয়ে কত পার্সেন্ট পেয়েছো, সেটাই মূল বিচার্য বিষয়। কথার কথা, তুমি অনার্স নিয়ে 50% পেলে কিন্তু পাস কোর্স নিয়ে 75% পেলে, তাহলে মূল্য কিন্তু ওই পাস কোর্সে পাওয়া 75%-এরই বেশি। তোমরা অনেকেই প্রশ্ন করছো, অনার্স না নিলে কি স্কলারশিপ পাবো না? অনার্স না নিলে কি এমএতে ভর্তি হতে পারবো না? অনার্স না নিলে কি স্কুল শিক্ষক হতে পারবো না? সব কিছু পারবে। অনার্স না নিয়ে পাস কোর্সে পড়েও স্কলারশিপ পাওয়া যায়, পাস কোর্সে পড়লেও এমএ করা যায়, পাস কোর্সে পড়লেও আর কি শিক্ষক হওয়া যায়। এখানে তাহলে অনার্স আর পাশের পার্থক্য কী? পার্থক্য শুধু একটা জায়গাতে, অনার্স মানে তুমি বিস্তারিত সেই সাবজেক্ট সম্পর্কে তথ্য জেনেছো, পাস মানে তুমি বেসিকটুকু জেনেছো, এটুকুই। চাকরি, তারপর এমএতে ভর্তি, স্কলারশিপ পাওয়া, এর সঙ্গে অনার্স বা পাস কোর্সের কোনো সম্পর্ক নেই। আজকের ভিডিওতে যদি তোমার প্রশ্নের উত্তর পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আরও কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্টে জানিও, পরবর্তী কোনো ভিডিওতে একসঙ্গে সবার উত্তর দিয়ে দেবো। তোমরা জানো ইউটিউবের কমেন্ট অপশান, মেল, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, প্রতিদিন সব জায়গাতে মিলিয়ে প্রায় 1000 কমেন্ট আসে। একজন ধরো আমি একা মানুষ, সেই 1000 প্রশ্নের তো উত্তর দিয়ে উঠতে পারি না, কিছু উত্তর নিশ্চয়ই দিই। আর যে প্রশ্নগুলো বারবার দেখতে পাই সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি এইরকম একটা ভিডিও করে দেব। কাজেই তোমরা নিঃসংকোচে তোমাদের জিজ্ঞাস্য প্রশ্নটি আমায় লিখে জানাতেই পারো, সম্ভব হলে আমি অবশ্যই উত্তর লিখে টাইপ করে দেব অথবা সেই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও পোস্ট করে দিতে পারি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।